আজ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এমআই টিভি স্টিক নিয়ে। তো এই টিভি স্টিকে কি কি আছে সেগুলো জানবো এবং এটা কিভাবে কাজ করে সে বিষয়গুলো জানবো। তো চলুন এই স্মার্ট টিভিটি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত। প্রথমে আমরা এটি আনবক্স করছি, দেখি এর ভিতরে কি কি আছে। বর্তমান স্মার্ট টিভির খুবই চাহিদা বেড়ে গেছে, আমরা জানি সবাই ঘরে বসে যে কোনো মনিটর দিয়ে ইন্টারনেট চালানোর একটি সহজ মাধ্যম। তো এটি হচ্ছে রিমোট। আমরা সবাই জানি বর্তমান এমআই প্রোডাক্টগুলো খুবই বাজারে হিট করেছে, সমীর মোবাইল থেকে শুরু করে যাবতীয় অ্যাক্সেসরিজগুলো। ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং গাইডলাইন রয়েছে। এটি হচ্ছে এইচডিএমআই টু এইচডিএমআই কনভার্টার, এটা মনিটরের পাশে ঢুকবে আর এখানে আপনি চাইলে এই ইউএসবি স্টিকটা এখানে লাগানো যাবে। এটি হচ্ছে সরাসরি এইচডিএমআই ইউএসবি স্টিক। আমরা জানি যে আরেকটা ধরনের স্মার্ট টিভি কার্ড হয়ে থাকে, তো সেটাতে কানেকশন করার জন্য আপনার কেবল দিয়ে করতে হয় আর এটা সেই প্রয়োজনটা নাই। এটা খুবই সুন্দর স্মার্ট এটা ইউএসবি, যে সহজে এটা বহন করা যাবে। এর জন্য এক্সট্রা পাওয়ার দিলে ভালো হয়, না দিলেও চলবে। তবে এক্সট্রা পাওয়ারের জন্য এখানে একটি পাওয়ার কেবল দেওয়া রয়েছে, একটা অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে পাওয়ার দিতে হবে। তো পাওয়ার এখানে অপশন দেখা যাচ্ছে আছে, এই কেবলটাকে এখানে পুশ করতে হবে। এখানে এটার পাওয়ারের অপশন রয়েছে। আর কি কি থাকছে, এটা মূলত হচ্ছে 6 মান্থ ওয়ারেন্টি হবে, রেজুলেশন হচ্ছে 1080x1920। এটা খুব বেশি একটা ওয়াইড হবে না, মাত্র 70 থেকে 80 গ্রাম ওয়াইড হবে, দেখতে ব্ল্যাক। তবে এটা একাধিক কালার রয়েছে আর এটা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। রিমোটটা রয়েছে খুবই চমৎকার, রিমোটটাতে আমরা কয়েকটা কাজ করতে পারবো এবং এটাতে বিশেষ কিছু ফিচার রয়েছে। চ্যানেল দেওয়া রয়েছে, দেখুন এই চ্যানেলগুলো অটোমেটিকলি এখান থেকে ডিফল্টভাবে সেট করা রয়েছে, চলবে। এটা খুবই জনপ্রিয় চ্যানেলগুলো হচ্ছে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, গুগল প্লে, ডিসনি প্লাস, হুলু, রেড বুল, শপিফাই, ম্যাক্স এবং গুগল প্লে মুভি অ্যান্ড টিভি রয়েছে। তো এই চ্যানেলগুলি আপনি টিভি কার্ডটি সংযোগ করলে অটোমেটিকলি পাবেন। তো সেক্ষেত্রে এটাকে আপডেট করে নিতে হবে এবং এই ইউএসবি স্টিকটির ইউএসবি স্টিক্সের কনফিগারেশন হচ্ছে এটা 1 জিবি 8 জিবি, 1 জিবি রোম, 1 জিবি র্যাম রয়েছে এবং 8 জিবি রোম রয়েছে, যা আপনার ইন্টারনেট গেম খেলতে পারবেন এবং ওয়াইফাই ব্রাশ করতে পারবেন, স্মুথলি হবে, কোনো সমস্যা হবে না। আর বাজারের অন্যান্য যে নর্মাল টেলিভিশন স্মার্ট টিভি কার্ড রয়েছে তার সাথে এটি 1000 গুণে ভালো হবে, কারণ ব্র্যান্ড তো জানি বাজারে 1500-2000 টাকার মধ্যে স্মার্ট টিভি কার্ড পাওয়া যায়। তো সেইগুলোর চাইতে এটা অনেক ভালো হবে, কারণ 1500-2000 টাকায় স্মার্ট টিভি কার্ডে 16 জিবি 32 জিবি লেখা থাকলেও বাস্তবে সেটা থাকে না, কারণ ওইগুলো প্রসেসর তো খুবই দুর্বল হয়ে থাকে। আর এই প্রসেসরটি হচ্ছে ডুয়েল কোর প্রসেসর রয়েছে এখানে এবং 1 জিবি 8 জিবি রং থাকার কারণে স্মুথলিভাবে গেমগুলো খেলতে পারবেন, তবে খুব বেশি হাই রেঞ্জের গেমগুলো চলবে না। আর এটাতে আপনি ইউএসবি আলাদাভাবে ইউএসবি কোনো কানেকশন দিতে পারবেন না, বিধায় আপনাকে মনিটরে যে ইউএসবি পোর্টগুলো থাকবে সেটার উপরে নির্ভর করতে হবে এর বাকি স্টোরেজগুলোর জন্য। এবং মাউস কিবোর্ড লাগাইতে পারবেন না, এজন্য আপনাকে মনিটরে যে ইউএসবি রয়েছে সেখান থেকে শেয়ার করতে হবে। তো কয়েকটি সুবিধা হচ্ছে এটা আপনি খুব সহজে বহনযোগ্য করতে পারবেন, যে কোনো টিভিকে সহজে কোনো ক্যাবলিং কোনো ঝামেলা ছাড়াই কানেকশন করতে পারবেন, কিন্তু অন্যান্য যে ইউএসবি পোর্টের যে সুবিধাগুলো রয়েছে সেটা আপনি করতে পারবেন না। তো সেদিক থেকে এটার একটা অসুবিধা রয়ে যায়।
তারপরেও বলবো বাজারে অন্যান্য টেলিভিশন স্মার্ট টিভিটা সেটে অনেক সুন্দর এবং বহনযোগ্য ভালো, ছোটখাটো প্যান্ডাইভ হিসেবে প্যান্ডাইভের মতো দেখতে। তো আমার দিক আমার তরফ থেকে বলবো আপনি এই স্মার্ট টিভি কারটাই পছন্দ করতে পারেন, কারণ অনেকেই আছেন যে কেবলের কোনো ঝামেলা বহন করতে পছন্দ করেন না, ঠিক তাদের জন্য। তো বাজারে এই স্মার্ট টিভি কারটির প্রাইস হচ্ছে 3250 টাকা। তো আমাদের এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে যদি একটি প্রুফ দেন বা আপনি আমাদের সরাসরি দোকানে এসে এই ভিডিওটির রেফারেন্স দিতে পারেন তাহলেও থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। তো সবাইকে ধন্যবাদ, আগামী অন্য কোনো প্রোডাক্টস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি মাহিদুল ইসলাম রাসেল আরএল কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে, এবং এই প্রোডাক্টটির বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কোথায় আসবেন? আমাদের ঠিকানা হচ্ছে উজ্জ্বল কমপ্লেক্স, তৃতীয় তলা, কোনাবাড়ি, গাজীপুর, আরএল কম্পিউটার ট্রেনিং সেন্টার। ধন্যবাদ সবাইকে।